হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা সকালে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 10টা বাজে, 10টা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের রূপসোনা কি করছে জানো? তোমাদেরকে আগে ওইটা শেয়ার করি, তারপরে বলছি সব আপডেট। এই দেখো ঝুল যাচ্ছে। আহা কি ভালো ছেলে! আর পাপা এসে বকবে যে গাড়ির ঝুলঝাড়াটা নিয়ে আমায় নষ্ট করছো। তো বন্ধুরা, সকালবেলা আমার সমস্ত কাজ আজ সেরে নিয়েছি, কারণ বৃহস্পতিবার, সেই কারণে আমাকে ঘট পাততে হবে। দেখো দেখো এইটা এইটা মাই। চুপ করো, একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং। একটা হাম্পি দিয়ে দাও। হাম্পি হাম্পি। ওটা গালে দিয়ে দেয় না, এমনি ওটা রেখে দাও নিচে, তারপরে দাও। সকাল সকাল রূপসোনা মিষ্টি হাম্পি দিয়ে দিল তোমাদেরকে, আর তোমাদের সকালটা যেন খুব সুন্দর যাবে। রূপসোনা হাম্পি দিয়ে দিয়েছে না? কেন ওরম করছো পাপা? আমি তো ব্লগ করছি, তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো? করতে নেই। তা যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আমাদের ফুলওয়ালা কাকিমা ফুল দিয়ে গেলে তারপরে আমি পুজো দিয়ে নেবো। আর এখনো কিচ্ছু খাওয়া দাওয়া করবো না, কারণ যতক্ষণ না ঘট পাতবো ততক্ষণ না কিচ্ছু খাবো না। আর এখন রূপসোনা ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আবার জামাকাপড়টা চেঞ্জ করে আবার পুজো দিতে বসবো। আজ একটু টাইম লাগবে বৃহস্পতিবার যেহেতু, সেই কারণে। চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আর আরেকটা কথা, আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে বিকেল থেকে। দেখো এখনো বৃষ্টি পড়ছে। আর রূপসোনা না প্রচুর দুষ্টুমি করছে, আমি সামলাতে পারছি না। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রূপায়ণ পুজো দিতে গিয়ে এতটা ডিস্টার্ব করেছে, চারিদিকে দেখো ফুল টুল ফেলে একাকার করেছে, শুধু দেখো। আর তার ফাঁকে বুড়িমা আমাকে এনে দিয়েছিল আটা, ময়দা, চিনি। আর দেখো ময়দার প্যাকেটটা পুরো ফাটিয়ে সারা ঘরে ফেলে দিয়েছে, সারাটা ঘরেই দেখো এখনো পড়ে আছে। মানে কোনো কাজ একটু শান্ত সবলভাবে কিচ্ছুভাবে করে না, শুধু দুষ্টুমি। আর বৃষ্টি আজকের হচ্ছে বলে তাই জন্য ঘরে আছে মোট কথা, নাহলে বাইরে দুষ্টুমি করতো, ঘরের দুষ্টুমিটা কম হতো, বাইরে বেশি দুষ্টুমি করতো। এবার পুজো দিয়ে উঠলাম, এখন ঠিক 12টা বাজে। আমি এবার একটু কিছু খাবো, ভাতই খেয়ে নিই একেবারে, আর কিছু খাবো না দুপুরবেলায়। চলো। তো বন্ধুরা, আমি এই টিপটা পড়েছি বলে রূপায়ণ কিরম ভাই বলছে শোনো একটু, তোমরা কি বলছো? দেখি আমার আয়না দেখছে, ওই টিপটা ওখানে দেয় না। তুই কি ছোট্ট বেবি? কালীগুন্ডা লাগছে এবার। দেখি কালীগুন্ডা, তোমার মুখটা দেখি না, কালো ড্রেস আর লাল টিপ পরেছে পুরো একদম। বন্ধুরা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। তার আগে দেখছি তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে, এই দেখো। হাই বলে দাও বন্ধুদের। কাজে বসে ওখানটায় বসে আছে গাড়িতে, আর খুব বৃষ্টি পড়ছে, তাই জন্যে আমাদেরকে ভিডিও কল করে জিজ্ঞাসা করছে যে বৃষ্টির দিনে আমরা কেমন আছি জিজ্ঞাসা করছে। আর এইদিকে আমি ভাত খাওয়া বন্ধ করে দিই, এখন কি খাবার খাচ্ছি রূপ একটু দেখে দাও তো, আমরা কি খাচ্ছি দেখাও। ওইদিকে সরে যাও। এই দেখো মদন কটকটি খাচ্ছি, সেদিনকার হাট দিয়ে নিয়ে এসেছিলাম। আমি আর রূপসোনা বসে বসে খাচ্ছি। মটন কাটছি, মটন কাটছি, মটন কাটছি।
মদন কচকতি আর রূপায়ণ খাচ্ছে আর বদমাশি করছে আর সিঁদুরটা সারা মুখে লেপেছে। দেখি 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 এদিকে আসো, আমি তো প্রথমে ভেবেছি এখান থেকে মনে হয় মাথা ফাতা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। দেখি 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 ওই দেখো, আমি প্রথমে ভেবেছি রক্ত বেরোচ্ছে, তবে দেখি না সিঁদুর সিঁদুরটা ওরম ভাই মেকেছে। ও তুমি কি ঘুমিয়ে পড়লে? দেখো তোমাদের দাদা ভাই গাড়িতে ঘুমিয়ে পড়ছে। দেখো দাদা ভাই গোবর ডাঙ্গায় আছে, খুব বৃষ্টি পড়ছে, আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। শুধু গোবর ডাঙ্গায় না, এটা সব জায়গায় হচ্ছে বৃষ্টিটা, নিম্নচাপ। আর বৃষ্টির দিনে না এরকম বসে বসে একটু ভাজাভুজি খাবো, গল্প করবো, খুব মজা লাগে। আর মানে ইমেজটাই জাস্ট আলাদা। তো গাইস এখন 1:22 বাজে আর আমার খাওয়ার সময় হলো। চলো আজ তোমাদেরকে মেনুটা কি শেয়ার করে দিই। ফুলকপি আলু ভাজা, এটা হলো কাঁচা টমেটোর চাটনি টাইপের করেছে, মানে টক এটা অ্যাকচুয়ালি। আর এখানে আছে ডাল, একদম ডালটাকে গরম করে নিয়েছে, একদম ধোঁয়া ছাড়ছে। আর শীতকালে না গরম কিছু না হলে না খেতে ইচ্ছা করে না, এমন আমি খেয়ে নিচ্ছি, তারপরে রূপায়ণকে খাওয়াবো, কারণ ও একটু আগে খেয়েছে তো খেতে চাইবে না, তাই জন্য ওকে একটু পরে খাওয়া। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আমি। তো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন 8:30 বাজে, তোমাদের দাদাভাই বললো আমি বাড়িতে খাওয়া দাওয়া করবো না, আমি বিয়েবাড়িতে খেয়ে আসবো, তাই জন্য আমি আজ রাতে ভাবলাম তাহলে ভাত খাবো না, আমি রুটি করে নিই। আর এই যে আটা মাখতে বসে পড়েছি, আমি দিদা আর রূপায়ণ তিনজনে রুটি খাবো, তাই জন্য আটা মাখতে বসে গেছি। আর বৃষ্টিটা এখনো কমছে না, কি মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে, আকাশ মনে হয় সত্যি ফুটো হয়ে গেছে। আটাটা মেখে রেখে দেবো, 9:30 দিকে রুটি করব। আর এখন রুটিটা করবো একটু দেরি করে, গরম গরম খেতে খুব ভালো লাগে শীতকালে। রুটি আর একটু আলুর তরকারি করে নেবো, রূপায়ণ খেয়ে নেবে, আমার ছেলের কোনো ডিস্টার্ব নেই, ও যা দেবে তাই খেয়ে নেয়। চলো বন্ধুরা তাড়াতাড়ি আটাটা মেখে নিই। আর আটাটা না দিদা খুব ভালো এনেছে, খুব মুলায়ম, খুব সুন্দর আটাটা, তাড়াতাড়ি মেখে নিই। তো গাইস আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, ওই হাতেই এখন আমি সেই জেঠিমা দিয়েছিল পুঁই বিটুলি সেইগুলো কেটেছি, এই দেখো এতটা কেটেছি, আর এই কটা বাকি আছে। তাহলে যে বন্ধুদের তো শেয়ার করা হলো না, তাই শেয়ার করছি। আর ওইদিকে দিদা করছে তরকারি গরম, আর তারপরে এইটা কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে তারপরে ইয়ে করবো, রুটিটা করবো, আর একটু কী করবো দেখছি ভাবছি। চলো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসের পরিস্থিতিটা দেখো এরকম অবস্থা, আমি চট জলদি করে পরিষ্কার করে নিই। গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে, আর ওইদিকেও বিছানাপত্র একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিই। আর এখানে কম্বলটা রেখেছি, নাহলে বিছানার মধ্যে না একটা বস্তা মতো রয়েছিল যেন, ওইটাকে একদম এক সাইডে রেখে বিছানাটাকে পুরো ক্লিন করে নিয়েছি। এবার আমি ডিনার করবো, তোমাদের দাদাভাই কখন আসবে তার ঠিক নেই, কিন্তু আমাকে তো খেতে হবে, খুব খিদে পেয়েছে। আর রাত্রিবেলায় কী করেছি চলো তোমাদেরকে শেয়ার করব। তার আগে বলি বৃষ্টিটা কি তোমাদের ওখানে এখনো হচ্ছে নাকি প্লিজ কমেন্টে জানিও, আমাদের ওখানে এখনো রাত 10:11 বেজে গেছে তাও বৃষ্টি হচ্ছে। আর আজ ডিনারে আছে সুজি, আর দাঁড়াও খুলতে পারছি না, এই যো রুটি, এইটাই আজকে আমাদের ডিনারে আছে। আর সকালে আগে একটু ফুলকপি আলু ভাজা আছে, ওই দিয়েই আমি খেয়ে নেবো হাতে ডিনারটা। বর্ষাকালে একদম বর্ষাকাল শীতকাল, যাই হোক এখন বৃষ্টি হচ্ছে বলে বর্ষাকাল বলে, শীতকালে একদম জমে যাবে। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই, আর তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একটু ব্লগে দেখাতে পারবো, আর নাহলে আর দেখা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মশারির ভেতরে বসে আছি ঘুমাবো বলে। আর আমাদের রূপায়ণ সোনাও গেছে ওর ঠাম্মির কাছে ঘুমাতে, আর তোমাদের দাদাভাই আসতে অনেকটা রাত হবে, মিনিমাম 1-2 বেজে যাবে, তার জন্য আজ ব্লগে দেখাতেও পারলাম না দাদাভাইকে। আসতে অতটা রাত হবে, অত রাত হবে তো ব্লগ কন্টিনিউ করা সম্ভব না একটা ব্লগ, তার জন্যে আর আমিও অতক্ষণ ধরে জেগে থাকবো না, সেই কারণে দেখাতে পারলাম না।
তো আজের ব্লগটা এতটুকু, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে, লাভ ইউ অল।